আকাশে বাতাসে আজ বিষাদের সুর, মায়ের বিদায় বেলায় শুরু হলো আবার এক বছরের অপেক্ষা। ছোটদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের জানাই শ্রদ্ধা। নমস্কার, আমি রূপালী দাস, কৃষি জাগরণে আপনাদের স্বাগত। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে, এক নজরে আজকের হেডলাইন। দীপাবলির আগে পেঁয়াজের দাম বেড়েছে, চাহিদা ভিত্তিক ফসল চাষে জোর দিতে হবে, অমিত শাহ। আরও একটি ঘূর্ণিঝড় আসছে, আইএমডির জারি সতর্কতা। দেশের নিরাপত্তা থেকে শুরু করে বিজেপি, অমিত শাহের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। ইসরায়েল হামাস দ্বন্দ্ব, ভারতীয় কৃষিকাজ এবং রপ্তানির ওপর প্রভাব, চলে যাব বিস্তারিত খবরে। উৎসবের মরশুম শুরু হতেই মূল্যস্ফীতি আবারও তার আসল রং দেখাতে শুরু করেছে, এতে সাধারণ মানুষের বাজেট নষ্ট হয়েছে। বিশেষ করে পেঁয়াজের দাম বেড়েছে, 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন 45 টাকাও ছাড়িয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশে 1 কেজি পেঁয়াজের দাম বেড়েছে 50 টাকা, অর্থাৎ এর দাম কেজিতে 20 টাকা বেড়েছে। আগামী দিনে এর দাম আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এমতো অবস্থায় পেঁয়াজের দাম আবারও মানুষের উদ্বেগ বাড়িয়েছে। বর্ধিত কৃষি রপ্তানি, কৃষকদের সমৃদ্ধি, চাহিদা ভিত্তিক ফসল চাষ, জৈব পণ্য রপ্তানি, জৈব জ্বালানি রপ্তানি এবং সামগ্রিক সমবায় খাতের উন্নয়ন হলে জাতীয় সমবায় রপ্তানি লিমিটেড এর উদ্দেশ্য, যা সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল, সহযোগিতা করেন অমিত শাহ। জিডিপিতে কৃষির অবদান প্রায় 15%, যেখানে মোট জনসংখ্যার প্রায় 60% এতে জড়িত। অমিত শাহ বলেন, এই 60% জনসংখ্যাকে উপেক্ষা করা কোনো দেশেই তার অর্থনৈতিক শক্তিশালী করতে পারে না। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি 24 অক্টোবরের মধ্যে নিম্ন তীব্রতার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে এটি ওড়িশার পারাদ্বীপের প্রায় 610 কিলোমিটার দক্ষিণে কেন্দ্রীভূত, যা পরবর্তী 12 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী 3 দিনে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী উমা শঙ্কর দাস বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যদিও তা দুর্বল হবে এবং কোনো ক্ষয়ক্ষতি হবে না। ওড়িশায় ঝড়ের কিছুটা প্রভাব পড়বে, সেখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির দিকে নজর রাখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির অন্যতম প্রধান নেতা, 22 অক্টোবর 1964 সালে মুম্বাইয়ের একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণকারী অমিত শাহ তার 54তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ অনুষ্ঠানে দেশের সমস্ত নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন যে অমিত শাহজি দেশের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং বিকাশে একটি অসাধারণ অবদান রেখেছেন। তিনি একজন চমৎকার প্রশাসক হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বিজেপিকে শক্তিশালী করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভগবান তাকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করুন। প্রযুক্তি ও বাণিজ্যে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক প্রযুক্তি বিনিময় ও বাণিজ্য গভীরভাবে নিহিত। 1992 সালে প্রতিষ্ঠিত তাদের কূটনৈতিক সম্পর্ক ব্যাপক সহযোগিতার দিকে পরিচালিত করেছে। ইসরায়েল কৃষি ফলন এবং উৎপাদনশীলতা বাড়াতে ভারত জুড়ে একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করেছে। ভারতীয় কৃষি ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের ইসরায়েলি সমকক্ষদের মধ্যে বেশ কিছু সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বিদ্যমান, যার ফলে স্মার্ট ফার্মিং সেক্টরের মধ্যে পাইলট প্রকল্প তৈরি হয়। গ্রামের ভূগোল ম্যাপিংয়ের জন্য ড্রোন তৈরির জন্য ইসরায়েলের এলবিট সিস্টেমের সঙ্গে গরুর অ্যারোস্পেসের সমঝোতার স্মারক রয়েছে। ভারত থেকে বায়ুমণ্ডলীয় জল জেনারেটর তৈরি এবং রপ্তানি করার জন্য ইসরায়েলের ওয়াটার জেনের সঙ্গে SMV জয়পুরিয়া গ্রুপের 50 থেকে 50 যৌথ উদ্যোগ রয়েছে। শুরু হয়ে গিয়েছে মিলেনিয়া ফার্মার্স অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।